দাদার সমাধান ইউটিউব চ্যানেলে তোমাকে স্বাগতম। ফ্রেন্ড, আজকে আমি নিয়ে এসেছি খুবই মজাদার ও কয়েকটি বুদ্ধির প্রশ্ন, আর এখানে তোমাকে ফুল স্কোর করতে হবে। চলো তাহলে এবার শুরু করি আজকের প্রশ্ন। প্রশ্নের ছবি দেখে একটি নাম বলো তো কি হতে পারে, আর উত্তরটা নিচে আমাকে তাড়াতাড়ি কমেন্ট করে দাও। এখানে প্রথমে রয়েছে রামের ছবি, প্লাস তারপরে রয়েছে লাল কালার, তাহলে এখানে নামটা হয়ে যাচ্ছে রামলাল। চলো এবার পরের প্রশ্নের ছবি দেখো, আর নিচে আমাকে একটি সুপারস্টারের নাম কমেন্ট করে দাও। প্রথমে রয়েছে রয় ঋষি এবং তারপরে রয়েছে মাছের আঁচ, তাহলে এখানে সুপারস্টারের নাম হয়ে যাচ্ছে রিয়াজ। ফ্রেন্ড, ভিডিওটি দেখার পর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দাও, আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। ছবিকে দেখে ছেলেটির নাম কি হবে সেটা নিচে তাড়াতাড়ি কমেন্ট করে দাও। তুমি দেখতেই পাচ্ছ প্রথমে রয়েছে সূর্য, আর এটাকে আমরা ধরবো সান, আর এটা হচ্ছে দ্বীপ, তাহলে এখানে ছেলেটির নাম হবে সন্দীপ। এবার পরের প্রশ্নের ছবি দেখো, আর নিচে ছেলেটির নাম কমেন্ট করে দাও। প্রথমে রয়েছে সু, তারপরে রয়েছে ভয় রফলা, প্লাস তারপরে তো দেখতেই পাচ্ছ এখানে টলিউড অ্যাক্টর জিতের ছবি রয়েছে, তাই এখানে ছেলেটির নাম হচ্ছে শুভ্রজিৎ। এবার বলো তো এখানে মেয়েটির নাম কি হতে পারে, আর উত্তরটা পারলে নিচে আমাকে কমেন্ট করে দাও। এখানে প্রথমে রয়েছে ওম, প্লাস তারপরে রয়েছে চাবি, আর এটাকে আমরা ইংলিশে ধরব, তাহলে হয়ে যাচ্ছে কি, এবং তারপরে রয়েছে তয় আকার, আর তাই এখানে মেয়েটির নাম হবে অঙ্কিতা। আচ্ছা এবার বলো তো এখানে একটি খাবারের নাম কি হবে।
পাপড়ি, তাহলে এখানে খাবারটির নাম হবে সন পাপড়ি। চলো এবার পরের প্রশ্নের ছবি দেখে একটি পশুর নাম নিচে কমেন্ট করে দাও। এটা হচ্ছে শিল মাছ, আর তারপরে রয়েছে পান, প্লাস তারপরে রয়েছে বুড়গাঞ্জয় ঋষি। তাহলে এখানে পশুটির নাম হচ্ছে শিলপাঞ্জি। এবার এই দুটি ছবিকে দেখে একটি ছেলের নাম বলো তো কি হতে পারে, আর উত্তরটা নিচে আমাকে কমেন্ট করে দাও। প্রশ্নটি আমি তোমাদের জন্য রেখে গেলাম, তো তোমরা উত্তরটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। এবার এই দুটি ছবিকে ভালো করে দেখে একটি মাছের নাম কমেন্ট করে দাও। এটা হচ্ছে পুতুল, আর এটাকে আমরা ইংলিশে ধরব, তাহলে এটা হয়ে যাচ্ছে ডল, এবং তারপরে রয়েছে পিন, তাই এখানে মাছটির নাম হবে ডলফিন। ফ্রেন্ড, ভিডিওটি দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো, আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও।